আমার প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি স্বার্থ নিয়ে কথা। সবাই বলে স্বার্থপর তুই, আসলে কে বলে? একজন ব্যক্তি তো আরেকজনকে বলছে, কিন্তু তার থেকে বেশি স্বার্থপর এই পৃথিবী। কারণ পৃথিবী কিন্তু আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, কেন? এই দেহটা কিন্তু মাটির থেকে সৃষ্টি হয়েছে, আবার এই মাটি কিন্তু মরণের পরে গ্রহণ করবে, তাহলে পৃথিবীও স্বার্থপর। তাই মা, পৃথিবী বলছে মা, এই মায়ের কোলে আমরা আছি। তো মায়ের কোলে যখন আমরা আছি, সবাই কিন্তু মানুষ কিন্তু সৃষ্টি কোথা থেকে? ওই সৃষ্টিকর্তা সেই শুক্রকীটের থেকে কিন্তু সৃষ্টি। কিন্তু সেই শুক্রকীটের থেকে যখন মানুষের রূপ দিয়ে সৃষ্টিকর্তা জগতের বুকে পাঠিয়েছেন, আমাদের দাম্ভিকতায় আমি আমি ভাব হচ্ছে, অহংকার, তাহলে আমি স্বার্থপর হয়ে যাচ্ছি। কিন্তু একে অপরের কাছে আমার দেহ, আমি খাবো, আমি পরবো, তাহলে আমার স্বার্থপরতাই বেশি। প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি তার নিজেকেই কিন্তু ভালোবাসে, অন্য কাউকে কিন্তু ভালোবাসে না, বাঁচতে পারে না। বাস্তব জীবনের কাহিনী এটা বলবো, আমার নিজে, আমি সেই জায়গায় প্রেজেন্ট লিবারেশন পিরিয়ড, বাংলাদেশের যখন যুদ্ধ চলছে ভয়ঙ্কর, চারিদিকে মিলিটারি ভরা, এত পজিশন খারাপ, ভয়াবহ অবস্থা। আমাদের শহরের পাশ দিয়ে নদী বয়ে গেছে ইসামতি। আমরা বেশ কয়েকজন একটা ছোট্ট ডিঙি নৌকা, উপরে ছই দেওয়া আছে, মাঝি এবং দুটো পরিবার ওর ভিতরে গিজ গিজ করছে, 8 থেকে 10 জন। কি করে শহর ছেড়ে গ্রামের দিকে যাবে পালিয়ে? কি জন্যে? না মৃত্যু ভয়, মিলিটারি হাতে গুলি খেয়ে মারা যাব, এই ভয়ে ঘর বাড়ি ছেড়ে আমরা সবাই পালিয়ে বাঁচব কোথায়? উপস্থিত গ্রামের দিকে যাই, যেহেতু মিলিটারি সারা শহরে ভরে গেছে, গোলাগুলি চলছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। সেটা যারা ওই ভয়াবহ বিভীষিকাময় সময়ে অতিবাহিত করেনি, তারা মনে হবে যে আমার কাছে গল্পই শুনছে, কিন্তু আমার গায়ে লং কাঁটা দিয়ে উঠছে। সেই সময় যে পরিস্থিতি হয়েছিল, মানে আমরা যেখান দিয়ে পাস হচ্ছি তার পাশে হচ্ছে মেইন রোড, আর এই নৌকাটা পাস হচ্ছে সেই সময়, সেই সময় পাস হচ্ছে, গাড়িও আসছে, এদিকে একটা বাচ্চা সদ্য বোধ হয় মাস দুয়েক বয়স চিৎকার করে উঠেছে। চিৎকার করা ওঠার সাথে সাথে তার মা কি করবে? ও চিৎকার থামাবে কি করে? গায়ের কাপড়ে আঁচলটা ওই শিশুর গলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে মোচড় দিচ্ছে, মানে ওদিকে খেয়াল নাই, ওর সজাগ এদিক বাচ্চা কি হয়েছে সে কিন্তু দেখতে পাচ্ছে না, মা কিন্তু দেখতে পাচ্ছে না। ওদিকে হয়েছে কি, বাচ্চার নাকে মুখে ঢুকে সে কাপড়টা, বাচ্চা অলরেডি মারা গেছে, জানে না। এদিকে মানে নৌকাটা সন্তর্পণে পাশ হয়ে চলেছে, মিলিটারি গাড়িটাও পাশ হয়ে গেছে, তারপরে যখন সে কাপড়টা তুলেছে, আর বাচ্চার কান্না নেই, যেই কান্না নেই, দুই চারবার গালে থাপড় থাপড় দিয়ে আর কান্না করছে না। তখন মায়ের কি চিৎকার, মায়ের কি জন্যে ওইটুকু সময় মা স্বার্থপর হয়েছিল, কি জন্যে স্বার্থপর হয়েছিল? অতগুলো মানুষের প্রাণ বেঁচেছে, কিন্তু তাকে, তার শিশু সন্তানকে বলি দিতে হয়েছে, অর্থাৎ কোরবানি দিতে হয়েছে তাকে।
তাহলে এই যে কষ্ট, মা বাবা কিন্তু সন্তানের সবসময় ভালো চায়, সৃষ্টিকর্তা আমাদের ভালো চায়, কিন্তু আমরা হয়েছি সৃষ্টিকর্তার সব সম্পদ নিচ্ছি পৃথিবীতে, তা আমরা হচ্ছে ভয়ঙ্কর স্বার্থপর, সৃষ্টিকর্তা কখনো স্বার্থপর নয়। তিনি আমাদের প্রেম দিয়ে ভালোবাসা দেন, তিনি বলেন কি আমার কাছে এসো। কে যায়? ওই যে আমার হয়েছে অনেক ধন দৌলত, টাকা পয়সা, আমার সব কিছু, তাহলে আমি সব থেকে বেশি স্বার্থপর। এই স্বার্থপর জগৎময় সারা পৃথিবী ব্যাপী এই মানুষই, কিন্তু কোনো পশু কিন্তু স্বার্থপরতা দেখায়নি। মানুষ কি করছে? জঙ্গল কেটে কুটে সাফ করে ওই শিশুদের, ওই পশুদের জায়গাগুলো ধ্বংস করছে, তাদের মেরেছে, সেই জায়গা মানুষ বাস করছে। এখন দেখা যাচ্ছে কি মানুষের চরিত্র ওই পশুর মতো স্বভাব হয়ে যাচ্ছে, কিন্তু আধুনিক সভ্যতা হলে পরেও কিন্তু স্বভাব, কিন্তু পশুত্ব কিন্তু দমন হয়নি। মানুষ হচ্ছে সব থেকে বেশি স্বার্থপর। তা আজকে ছোট্ট কাহিনী দিয়ে একটু বুঝিয়ে দিলাম।